আসলে হাঁস বলতে হাসায়, হাঁস এমন একটি জিনিস, কারণ আমি আসলে মূলত একজন উদ্যোক্তা। হাঁস মানুষকে হাসায় জানালেন একজন সফল উদ্যোক্তা, নাম আনোয়ার হোসেন ধন মিয়া, বাড়ি বিশ্বনাথ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামে, বাবার নাম ইমান আলী, জীবদ্দশায় ছিলেন একজন সালিশ ব্যক্তিত্ব। বাবার হাত ধরে বেড়ে ওঠা আনোয়ার হোসেন ধন মিয়া ছোটোবেলা থেকে তার বাবাকে অনুসরণ করতেন, একসময় মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। খুব কম বয়সে দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করে মানুষের ভালোবাসায় এগিয়ে যান অনেক দূর। দীর্ঘ 8 বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে পারিবারিক সমস্যাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সফল উদ্যোক্তা আনোয়ার হোসেনের গল্পটা আমরা শুনব তাদের কাছ থেকেই। আসুন গল্পটা শুনে আসি। আমি তো প্রায় 5 মাস ধরি আস পালরাম, তো পালরাম আমি 5 মাস ধরি, ডিমও খাইলাম আল্লাহর হাওলা। এবার গতকালকে ডিম পাইছি প্রায় 250টা, আজকে অনুমানিক 350-350 হইব। তো আমি তো মনে হল অর্থনৈতিক বা নিজের স্বার্থর বিনিময়েও পালরাম, কষ্ট করলাম ডিম দিয়ে আমার পরিবার চলের বড় কষ্ট করিয়া আসি। মনে হল বাঘে চাতাইছিল, টলা চাতাইছিল, টলা মারতি 5টা, মুসপিলাই মারতি 3টা। কত কষ্ট মষ্ট করে চলতাম আমরা, আল্লাহর হুকুমইলে আল্লাহ দিলে ভালো আছে আমার ফার্ম। ডিম তো খানির কারণে কমে বেশি হয়, খানি যদি কম হয় ডিম কম হইব, আর খানি যদি বলন হয় তো ডিম বলন হইব। ডিরেক্টর আমার প্রিয় বড় ভাই হাবিব ভাই, আসলে আপনার লগে তো খালি ই জগৎ ছাড়ো আরো বিভিন্নভাবে সম্পর্ক জড়িত। আপনার উদ্যোগে আপনার সহযোগিতায় বিভিন্ন মসজিদ গড় মানুষের থাকার বাসস্থান পর্যন্ত আপনার সহযোগিতায় অনেক জায়গাত হইছে আমার জানা মতে, আমার গ্রামও হইছে। বর্তমানে উদ্যোগ নিচ্ছেন দনপুর গ্রামও, আপনারা ধন্যবাদ। আসলে হাঁস বলতে হাসায়, হাঁস এমন একটি জিনিস, কারণ আমি আসলে মূলত একজন উদ্যোক্তা। আমার 2011 সাল থেকে ডেইরি ফার্ম আসিল, পরবর্তীতে আমরা দেখা গেছে যে গাভী পালন কইরা আমরা দুধের ন্যায্য মূল্য গ্রাম্য সাইটের মানুষ ন্যায্য মূল্য হয় না, আমি সর্বোচ্চ 47-50 টাকা পর্যন্ত দুধের লিটার বিক্রি করতাম পারছি, কিন্তু আমরার দুধ নিয়া আমরার গাভীর দুধ নিয়া সিলেট তারা প্রায় 100-90 টাকা লিটার বিক্রি করছে। তো যে কথা কইতাম স্যার, এবং বর্তমানে আমার এগ্রো ফার্ম গরুর খামার আছে, আমাদের কবুতরের খামার আছে, আমাদের হাঁসের খামার। আমি একজন উদ্যোক্তা হিসাবে গ্রামের কিছু ব্যক্তির স্বাবলম্বী সহযোগিতার হাত বাড়াইয়া দিতে গিয়া এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে গিয়া অর্থনীতি একটা যোগান হিসাবে আমি মনে করি হাঁস, কারণ হাঁস থেকে অনেক ডিম এবং মাংস যা দেশের অর্থনৈতিক যোগানোর সহায়ক। এবং বর্তমানে হাঁসে প্রায় আমার ই ফার্মও প্রায় 1000 খানিক থেকে কিছু কম হাঁস আছে। তো বর্তমানে ডিমও 600 ডিম দিয়ে বন্যায় তো কিছুটা ক্ষতি হইলেও বর্তমানে পানি একটু কমিয়া হওয়ায় হাঁসের ডিম বাড়ছে। এবং আমি ও যে ব্যক্তি সুয়েল মিয়া এবং শামীম, ওনার ছেলে শামীম, আসলে তারা অর্থনৈতিক অবস্থা খুবই দুরবস্থা থাকায় বর্তমানে তারা আশ ফাইলিয়া বা আশ রাখিয়া তারা স্বাবলম্বী, তারা মুখ থেকেও আপনার বক্তব্য পাইবে। এবং শামীম ওইনে উপস্থিত হয়েছেন, সুয়েল মিয়া যে বক্তব্য হয়েছেন তাইনোর ছেলে। তো আসলে মূলত আমি একজন ইউপি সদস্য ছিলাম 8 বছর। আমার 2011 সাল থেকে ডেইরি ফার্ম, বর্তমানে গরু মুঠা তাজা সহ হাঁসের খামার
এবং আরও বিভিন্ন ব্যবসা। আমার একটা ভ্যারাইটি স্টোর দোকান আছে সাহেব ভ্যারাইটি স্টোর নামে। তো আমি মূলত আসলে এলাকা প্রাকৃতিক আর প্রেমিক, আমি প্রাকৃতির সাথে অর্থনীতির যোগান দিতে গিয়ে যেগুলা ব্যবসা করলে এলাকার সাধারণ জনগণ, যেমন আমার কিছু গাড়িও আছে, বেকারত্ব দূর করতে গিয়ে যাতে এলাকার মানুষ গাড়ি চলাচলেরও সুবিধা হয় এবং বেকার যে ছেলেরা আছে তারা যাতে অন্তত ড্রাইভিং কইরা বেকারত্ব দূরের একটা অংশ হিসাবে তারা চলাফেরা করতে পারে, এই হিসাবে আমার মূলত চতুর্দিকে ব্যবসা যে একটা আমার আছে।